আমরা এসেছি সাতক্ষীরা জেলার আশাশিনী উপজেলার নইঘাটি গ্রামে সাংবাদিক আরিফুল ইসলামের মৎস্য খামারে। তিনি কেন সাংবাদিকতার পাশাপাশি শোল মাছ চাষ বেছে নিলেন, চলুন দর্শক ঘুরে আসি আমরা সাংবাদিক আরিফুল ইসলামের মৎস্য খামার থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আরুল ভাই, আমরা আসলে এসেছি আজকে দর্শকদেরকে জানানোর জন্য, যেহেতু আপনি সাংবাদিক করেন, দীর্ঘদিন আপনি ঢাকাতেই ছিলেন, তো লকডাউনে বাড়ি আসার পরে আপনি এত পেশা থাকতে কেন আপনি এই শোল মাছ চাষ বেছে নিলেন, এবং এই কীভাবে এই শোল মাছ চাষ করতে হয় যদি দর্শকদেরকে একটু জানান তাহলে সবাই উপকৃত হবে। ধন্যবাদ আপনাদের সকলকে, আর পাশাপাশি আমাদের যারা ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। তো বিশেষ করে আমি কেন শোল মাছ চাষ করতে আসলাম এটা হচ্ছে অনেকেরই প্রশ্ন। আপনারা জানেন যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওতে আমি আগে বলেছি, তারপরে এখনও বলছি যে কেন আমি এই পেশায় আসলাম। তো বিশেষ করে যে এই পেশায় আসার মূল কারণ হচ্ছে যে আমি যেহেতু এটা আমার খামার, এটা হচ্ছে আমার বাড়ির পাশে, তো আমার যেহেতু এটা বাড়ির পাশে, তো আমি চিন্তা করে দেখলাম আমাকে এমন একটা কাজ করতে হবে যে যেন আমি নিউজের পাশাপাশি যেন আমি এটা করতে পারি, সেটার জন্য আমার দূরে না হয়। তো দূরে বলতে কি, আমাকে অনেকে বল পরামর্শ দিয়েছিল যে আপনারা ঘেরবেড়ি করেন, এটা অবসর টাইমে একটা ভালো একটা বিষয় কেনা এবং ভালো আপনি আর্ন করতে পারেন। তা আমি দেখলাম যদি আমি একটা ঘের নেই, তো ঘের ইচ্ছা করলে তো নেওয়া সম্ভব না, ঘের নিতে গেলে আপনারা তো দূরে যেতে হবে, কাছে আসতে হবে, বা আমি আমার পেশার সাথে জড়িত থাকার পরে ওটা করতে পারবো না, বাড়ি আসার পরে দেখা যাচ্ছে আমি অন্য জায়গায় যেতে পারবো না। তো আমি বহুত গবেষণা করলাম, তো গবেষণা করার পরে আমি চিন্তা করলাম যে আমি যে প্রথম দেখলাম যে ইউটিউবে হাঁস চাষ করব, তো বহুত হাঁস চাষ নিয়ে বহুত প্রতিবেদন দেখলাম, তো হাঁস চাষ নিয়ে প্রতিবেদন দেখার পরে আপনার বহুত হাঁস দেখলাম, দেখার পরে আমি নাটোরে এক ভাই আছে, তো সে ভাইয়ের কাছে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ভাই বলল জি ভাই, হাঁস চাষ লাভজনক একটা চাষ, আপনি ইচ্ছে করলে করতে পারবেন। তো আমি বললাম ভাইয়া তাহলে আমি তো হাঁসগুলো কিনতে চাই, তা কত হাজার পিস আপনার হাঁস আছে? তো তারা বললো যে আপনার 2000 মতো হাঁস আছে। তা 2000 পিসের মতো হাঁস কত চান, কত বিক্রি করবেন আপনি? সেক্ষেত্রে বললো যে 2000 পিস হাঁস আমি আপনার কাছ থেকে 25,000 টাকা রাখবো। তো আমি চিন্তা করলাম তাহলে হাঁসগুলো নিয়ে নিই। তো তারপর আমি জিজ্ঞেস করলাম ভাই আমার, আমি তো নতুন চাষি, আমি এই সম্বন্ধে কোনো ধারণা নেই, সাংবাদিকতার পাশাপাশি লকডাউনের কারণে বাড়ি এসেছি, তো আমি বেশ কিছুদিন থাকবো, তো এই অবসর সময়টুকু নষ্ট না করে কী করতে পারি? তো কবে আপনি হাঁস চাষ করেন? সেক্ষেত্রে আমি হাঁস চাষ নিয়ে আমি তাকে প্রশ্ন করলাম ভাই কত টাকা খরচ হতে পারে। সে আমাকে বললো যে আপনার প্রতি, আমরা আমি তার আগে বললাম যে ভাই আপনি কেন বিক্রি করছেন, তো সে আমাকে বললো যে বিক্রি করার মূল কারণটা হচ্ছে যে আমাদের এখানে হাওড় এলাকা, এই এলাকা ডুবে গেছে, তো ডুবে যাওয়ার ক্ষেত্রে আমি আর কী করতে পারতেছি না, আমরা খেতে দিতে পারছি না, আমাদের চরম সমস্যা, আমাদের এখানে আমরা তো ছেড়ে দিয়ে হাঁস চাষ করি বিলের ভিতরে, তো সেক্ষেত্রে আপনার খরচ কম, মানে শামুক ঝিনুক মাছ টাছ খেয়ে ওরা পালে তো খরচ কম। তো কত খরচ? তো মাসিক সর্বোচ্চ 10,000 টাকা খরচ হতে পারে। তা আমি চিন্তা করলাম যে 10,000 টাকা যদি খরচ হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, 10,000 টাকা মানে বেশ কিছুদিন পরে ডিম দিবে, সেটা লাভজনক একটা ব্যবসা, তা আমি নিতে রাজি হলাম। তারপর বললাম ভাই আমি তো ছেড়ে দিয়ে করতে পারবো না, আমার তো জায়গা তো আটক, তো কীভাবে কী করা যায়? তা উনি বললো যে আপনি যদি করেন তাহলে আপনার প্রতি মাসে প্রতিদিন আপনার 10,000 টাকা খরচ, 2000 হাঁসের পিছনে 10,000 টাকা খরচ, 3 লক্ষ টাকার মতন আসবে প্রতি মাসে। তো প্রতি মাসে এরা মনে একটা আনুমানিক দিল, তো দেওয়ার পরে আমি মনে করলাম যে প্রতি মাসে যদি এত টাকা দিয়ে হয় তাহলে তো এখানে তো আমি লাভ করতে পারবো না, লাভ করা সম্ভব না। তখন আমি চিন্তা করলাম অন্য পাশাপাশি কিছু একটা করি, হ্যাঁ,
তো কি করব, তখন আমি চিন্তা করলাম শোল মাছ চাষ জাকির চাষার একটা ভিডিও ভেসে আসে। তো আমি তখন দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম না শোল মাছ চাষ করি। তো তখন আমি জাকির চাষাকে ফোন করি, জাকির চাষাকে ফোন করলে জাকির চাষা আমার জাকির চাষা তখন আমার ওই ব্রুড নেওয়ার জন্য বলে। তখন আমি জাকির চাষার ওখানে গিয়ে ব্রুড এক জোড়া ব্রুড নিয়ে আসি, আনার পরে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর থেকে আমার চাষ শুরু। হ্যাঁ, এইভাবে এখন আল্লাহ পাকের ইচ্ছায় অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমার শোল মাছ এখন খুব ভালো আছে এবং সুন্দর আছে। তো আপনি, আমরা শোনা আপনি কীভাবে আসলেন শোল মাছ চাষ করতে, তো আপনি এখন যেটি আমাদেরকে দর্শকদেরকে জানাবেন সেটি হলো যে এই শোল মাছ চাষ কখন থেকে শুরু করতে হয়, কীভাবে শুরু করতে হয়, যদি আপনি একটু আমাদেরকে জানান। শোল মাছ চাষের মূল সময়টা হচ্ছে বৈশাখ মাস থেকে শুরু করলে ভালো হয়। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, আষাঢ় মানে বৃষ্টির মৌসুম সময় ওদরা বাচ্চা দেয়। হ্যাঁ, তো যখন বাচ্চা দেয় তখন মনে করেন আপনার এর আগে থেকে তো লালন পালন করার দরকার, তাদের পাশাপাশি খাদ্য সরঞ্জাম যেগুলো প্রয়োজন এগুলো ম্যানেজ করার দরকার। তো আমি যে কথাটা বলবো যে শোল মাছ চাষ করতে যদি কেউ আসে, অবশ্যই অবশ্যই তার আগে কিন্তু শোল মাছ চাষের আগে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর অভিজ্ঞতা অর্জন করাটা বিষয়ে বিশেষ করে যে চাষ করে তার খামারে আসার প্রয়োজন। যেমন আমাদের ইতিমধ্যে আপনারা বহুত প্রতিবেদন আমাদের কৃষি যারা চাষ করে মৎস্য চাষ করে অনেক ভাই ও বোনেরা আছে, অনেকেই করছে। এটা লাভজনক একটা চাষ, কেউ চাইলে যারা বিদেশ যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলবো বিদেশ না গিয়ে তারা যেন অবশ্যই শোল মাছ চাষ করে, কারণ শোল মাছ চাষ একটা লাভজনক একটা চাষ। তো আমি তাদেরকে যারা নতুন চাষি শোল মাছ চাষি যারা নতুন শোল মাছ চাষ করতে চায় বা চাকরি খুঁজছেন, চাকরির পাশাপাশি এটা করতে পারে। তো তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো তারা যেন অবশ্যই ব্রুট যার কাছ থেকে নেয় সে বিষয়ে বিশেষ করে সে যেন খেয়াল রাখে, কারণ ব্রুটের বিষয়টা অনেকে আমাদের অনলাইনে মাছ সেল করে, অনেকে সেল করার পরে তারা সাপোর্ট দেয় না। এখানে সাপোর্টের কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, সাপোর্ট যদি না পান একটা শোল মাছ চাষি কিন্তু চাষ করতে যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাহলে আপনার কাছ থেকে যদি কেউ ব্রুট কিনে সেক্ষেত্রে আপনি এই সহযোগিতা আপনার সেই নতুন চাষিকে দেবেন কিনা? হ্যাঁ, আমার যারা নতুন চাষি ভাইরা আছে তারা আমার কাছে ব্রুট না নিলেও আমি চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার। ধন্যবাদ আপনাকে।